বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীক বলেছেন, সমঝোতার বিষয়ে সরকারকে শেষ কথা বলতে হবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে দলের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আমরা ক্ষমতার সংগ্রাম করি না, সংগ্রাম করি গণতন্ত্রের। এছাড়া তিনি আগামীতে একক সরকার গঠন করার আশাবাদ ব্যক্ত করেন।